লালগড়ি মাওবাদী পোস্টারের পর এবার শালবনির জঙ্গলের কালভার্টের নিচে সন্দেহজনক ল্যান্ডমাইন ঘিরে চাঞ্চল্য। শালবনি থানার রঞ্জার জঙ্গলের কালভার্টের নিচে একটি সন্দেহজনক ল্যান্ডমাইন দেখতে পাওয়া যায়। ঘটনাস্থলে শালবনি থানার পুলিশ, মেদিনীপুর থেকে পৌঁছেছে বোম স্কোয়াডের একটি দল। ঘটনাস্থলে রয়েছে অতিরিক্ত পুলিশ সুপার অম্লান কুসুম ঘোষ সহ অন্যান্য পুলিশ আধিকারিক। ঘটনাস্থলে এসে পৌঁছায় সিআইডি বোম স্কোয়াড। পরীক্ষা নিরীক্ষা করে নিষ্ক্রিয় করা হয় ল্যান্ডমাইনটিকে। ঘটনাটিকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ব্যুরো রিপোর্ট, আইসিটিভি নিউজ, বাংলা।